প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম আমাদের ক্লাসে। আমরা চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে এখন আলোচনা করব। আমাদের এবারের পাঠে রয়েছে আমাদের সংস্কৃতি। আমরা আমাদের সংস্কৃতিতে যা যা রয়েছে তার বেশ কিছু জিনিস আমরা পূর্বের ক্লাসে শিখেছি। আমরা প্রথমে জেনেছি আমাদের ভাষা ও পোশাক সম্পর্কে, তারপর জেনেছি আমরা আমাদের খাবার সম্পর্কে। আজ আমরা জানব আমাদের সংস্কৃতির আর একটি বিশেষ দিক, সেটি হলো আচার অনুষ্ঠান ও সঙ্গীত সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমাদের জীবনে বিভিন্ন সময়ে অনেক রকম অনুষ্ঠান হয়, নিচে সেরকম তিনটি ছবি দেওয়া হলো। এই যে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই যে আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা এই যে আর একটি ভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি মুখে ভাত দেয়া হচ্ছে। দ্বিতীয় ছবিটিতে আমরা জন্মদিনের ছবি দেখতে পাচ্ছি। আর এই যে আরেকটি ছবি, এটিতে আমরা গায়ে হলুদের একটি চিত্র দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের ঐতিহ্যবাহী আর একটি বিশেষ দিক, সেটি হচ্ছে সঙ্গীত, ভাওয়াইয়া। এটি আমাদের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাংলার মেঠো পথে কারওয়ান গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, আর তারা গাইছে অবিরাম তাদের গান। এই যে সঙ্গীতের যে ধারাটি সেখানে প্রবাহিত হচ্ছে, সেটি হচ্ছে আমাদের মূলত ভাওয়াইয়া গান। লালন গীতি, চমৎকার সব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এই গানগুলো শুনলে যেন অন্তরে আমাদের অন্য রকমের এক ভক্তি জেগে ওঠে, যেখানে সব মানুষকে এক হিসেবে বিবেচনা করা হয়। আমরা এই বাউলের গানগুলো শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। এই বাউলের গানগুলো শাশ্বত বাংলায় চিরায়ত হয়ে আছে, যা আমাদের বাঙালি সংস্কৃতিকে আরো সমৃদ্ধ করে। ভাটিয়ালি, ভাটিয়ালি গান গ্রাম বাংলার আরেকটি ঐতিহ্য, যেটি যুগের পর যুগ ধরে চলে আসছে। আমরা আমাদের এই সংস্কৃতি সম্পর্কে জানব, নিজেরা এই সংস্কৃতিতে সমৃদ্ধ হব, আর এগুলো আমরা হারিয়ে যেতে দেব না। আমরা নিজেরা জানব, আশেপাশে যারা আছে তাদেরকে জানাবো, এবং এগুলো সম্পর্কে আরও নতুন নতুন তথ্য সংগ্রহ করব। চারিগান, চারিগানে আমরা কয়েকজনকে মিলিয়ে এ গান গাইতে দেখি। এ গানটিও বাংলার একটি ঐতিহ্য বহন করে, যেখানে আমরা অনেককেই এ গান গাইতে দেখি। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এখন আমাদের পাঠে চলে আসি। আমাদের দেশে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে, পালা পার্বণে এবং দৈনন্দিন জীবনে নানা প্রকার গান বাজনা হয়। লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ। খেতে লাঙল দিতে দিতে কৃষকেরা গান গায়, নৌকা বাইতে বাইতে মাঝি গান গায়, তেমনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে যেতে বাউলেরা গান গায়। জারি, সারি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গাম্ভীরা আমাদের প্রধান লোকসঙ্গীত। এছাড়া গ্রামের মেলা আর অনুষ্ঠানগুলোতে যাত্রা, পালাগান, কীর্তন আর মুর্শিদি গানের আসর বসে। সংরক্ষণের অভাবে আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। বিদেশি সংস্কৃতির প্রভাবে আমাদের দেশের সংস্কৃতি আজ বিপন্ন। আমরা সবাই সচেতন হলে আমাদের সংস্কৃতি রক্ষা করা সম্ভব হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা আমাদের দেশের সংস্কৃতি সম্পর্কে জানলাম, বিভিন্ন আচার অনুষ্ঠান ও সঙ্গীত সম্পর্কে জানলাম, আমরা এগুলো সংরক্ষণ করার চেষ্টা করব। এগুলো সংরক্ষণ করতে আমরা অবশ্যই সচেতন হব। তো এখন আমরা একটি কাজ করব, সেটি হচ্ছে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করব। তোমার সবচেয়ে পছন্দের অনুষ্ঠান কোনটি এবং কেন? তাহলে ঝটপট আলোচনা করো এবং লিখে ফেলো। আমরা এভাবে বলতে পারি, আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলো হলো মুখে ভাত, আকিকা, মুসলমানি, গায়ে হলুদ, জন্মদিন, গৃহপ্রবেশ ইত্যাদি। আমরা সবচেয়ে পছন্দের অনুষ্ঠান হলো জন্মদিন পালন, কারণ আমার জন্মদিনে মা বাবা, ভাই বোন ও অন্যদের সাথে আমি দিনটি খুবই আনন্দে কাটাই। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে আমরা এর আগে যে জিনিসগুলো জানলাম, যে ছবিগুলো দেখলাম, যে কোনো একটি অনুষ্ঠান বেছে নিয়ে আমরা আমাদের অভিজ্ঞতা বর্ণনা করব। অনুষ্ঠানটিতে কী ধরনের খাবার খেয়েছিলে, অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছিলে, সেগুলো লিখে ফেলব। অর্থাৎ আমরা আগে যে অনুষ্ঠানের ছবিগুলো দেখেছি, যে তিনটি ছবি দেখেছি, সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো একটি ছবি বেছে নিব, সে সম্পর্কে বর্ণনা করব এবং অনুষ্ঠানটিতে আমরা কী ধরনের খাবার খেয়েছিলাম আর অনুষ্ঠানে কারা অংশগ্রহণ করেছিলেন সে সম্পর্কে আমরা ঝটপট লিখে ফেলি। বিভিন্ন অনুষ্ঠান থেকে আমি বেছে নিলাম জন্মদিন, আর এই জন্মদিনে অভিজ্ঞতা হচ্ছে জন্মগ্রহণ করার দিনটিকে আনন্দ ও উৎসবের মাধ্যমে কাটানোর জন্যই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনে খাবারের মধ্যে প্রধান হলো কেক, আর যার জন্মদিন সে কেক কেটে খায় ও সবাইকে খাওয়ায়। এছাড়া বিরিয়ানি ও পায়েসও খাওয়া হয়। অংশগ্রহণকারী জন্মদিনে পরিবারের সবাই অংশগ্রহণ করে, এছাড়াও বন্ধুরা অংশগ্রহণ করে থাকে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরাও অংশগ্রহণ করে। আমরা নিজেরাও তো আমাদের জন্মদিন পালন করি, কি মনে আছে না? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। এখন আমরা আরেকটি কাজ করব, সেটি হচ্ছে এই যে যে অনুষ্ঠানগুলো সম্পর্কে আমরা জানলাম, সে সম্পর্কে আমরা একটি করে বাক্য বলি। যেমন জন্মদিন, জন্মগ্রহণ করার দিনটি আনন্দ সহকারে পালন করা, গায়ে হলুদ, বিয়ের আগে গায়ে হলুদ এর অনুষ্ঠান হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে আমাদের এলাকায় বিভিন্ন রকমের যে সঙ্গীত থাকে, সেখান থেকে যে কোনো একটি লোকগীতি সম্পর্কে আরও কিছু তথ্য আমরা খুঁজে বের করি। আমার এলাকায় লোকগীতি সম্পর্কে আরও কিছু তথ্য, যেমন আবহমান কাল ধরে বাংলার গ্রামগঞ্জ মুখর রয়েছে জারি, শাড়ি, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, গাম্ভীরা ইত্যাদির সুরে। আমার এলাকায়ও এসব গানের কিছু গাওয়া হয়। গ্রামের কৃষক, মাঝি ও গান পাগল সাধারণ মানুষ গলা ছেড়ে এসব গান গায়। সারাদিন কাজ শেষে গ্রামের কৃষক ও সাধারণ লোকদের অনেকেই গাছের নিচে বসে এসব গানের আসর বসায়, যা বাংলার সংস্কৃতির বাহক হিসেবে কাজ করে। আমরা এখানে ছবিটিতে দেখতে পাচ্ছি গ্রাম বাংলার একটি চিত্র, যেখানে বেশ কয়েকজন বসে গানের আসর জমিয়েছেন। এখন আমরা একটি প্রশ্ন করব এবং এই প্রশ্নটির সঠিক উত্তর দেব। তো আমাদের সংস্কৃতি কেন তার ঐতিহ্য হারাতে বসেছে? আমাদের সংস্কৃতি আজ বিদেশি সংস্কৃতির প্রভাবে ফলে তার ঐতিহ্য হারাতে বসে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী জানলাম? আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানলাম, আমাদের সংস্কৃতিতে ভাষা, পোশাক, খাবার, আচার অনুষ্ঠান ও সঙ্গীত রয়েছে। কিন্তু আজকাল আমরা কী করছি? আমরা নিজেদের ভাষা ছেড়ে অন্য ভাষার চর্চা করছি, নিজেদের পোশাক ছেড়ে অন্য পোশাকের উপর ঝুঁকে পড়ছি। খাবারের দিক থেকেও আমরা বাঙালি খাবার না খেয়ে আমরা অন্যান্য খাবারের দিকে বেশি বেশি ঝুঁকে পড়ছি, যার ফলে কি হচ্ছে, আমাদের দেশীয় সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। এবং বিভিন্ন আচার অনুষ্ঠানেও আমরা আজ আর আমাদের সেই প্রাচীন ঐতিহ্য দেখতে পাই না। দিনে দিনে সব কিছু পরিবর্তিত হয়ে যাচ্ছে, কিন্তু এটি করা যাবে না। আমরা আমাদের সংস্কৃতি ধরে রাখব এবং এই সংস্কৃতি যাতে তার ঐতিহ্য হারাতে না পারে সেদিকে লক্ষ্য রাখবো। সেজন্য আমরা কী করবো, সকলের সম্মিলিত প্রচেষ্টাটা কাজে লাগাবো, আর সকলের সম্মিলিত প্রচেষ্টায় অবশ্যই আমাদের সংস্কৃতি ধরে রাখা সম্ভব। তো
আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আরো মজার মজার বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং আমরা দেশীয় সংস্কৃতিতে ভরপুর থাকবো। এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।